যশোরে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। মাদ্রাসার প্রধান শিক্ষক আক্তারুজ্জামানের সিসিটিভি ফুটেজটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। এমন নির্যাতনের কঠোর বিচারের দাবি ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুলবুল শহীদ খান হিমেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যশোর চৌগাছা উপজেলার লস্করপুর গ্রামের কয়রাপাড়া হাফিজিয়া মাদ্রাসা, যেখানকার শিক্ষার্থী 13 বছর বয়সী সোহানুর রহমান সাজিদ বৃহস্পতিবার রাতে মাদ্রাসার প্রধান শিক্ষক আক্তারুজ্জামানের মোবাইল নিয়ে SMS পাঠাতে থাকে সোহানের এক সহপাঠী। দেখতে পেয়ে সোহানকে বেধড়ক পিটিয়ে আহত করেন ওই শিক্ষক। নির্যাতিত শিক্ষার্থীর অভিযোগ, তার সহপাঠীকে মোবাইল ধরতে নিষেধ না করাই তার উপর এমন নির্যাতন চালানো হয়। কোন আইডিতে রেখে এদিকে গালাগালি নাকি লিখেছে, আমি মানা করেছি, আমার সাথে তর্ক তর্ক করছে, আমার মারতে গিয়েছে, তারপর আমার বড় আমি আর কিছু কইনি, আমার কাছে জিজ্ঞেস করেছে, আমি বলে দিছি যে ওই সময় ওই করেছে, তা বলছে যে তুই ঠেকালি নে কেন, তুই এখন ছেড়ে কেন, ওই কই আমার শুধু মারা শুরু করতি। শিক্ষকের এমন নির্যাতনে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমার ছেলের মেরেছে, এভাবে কেন মেরলো, আর হলো আমার কেন বলিনি, ঠিক আছে, আমার হলো এইটাই আমার দাবি। সে ছোট মানুষ অন্যায় করতেই পারে, তা আমি তার গার্জেন রয়েছি, তার বাপ মা বেঁচে রয়েছে, আমার বলবেন আমাদের কিছুই বলিনি, না বলে এভাবে মারা ধরা করেছে আমার ছেলেটার। এই ঘটনায় মাদ্রাসার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। এটা অভিযান চালিয়ে আমরা ওই শিক্ষককে আটক করতে সক্ষম হই, এবং ছাত্রের বাবা, ভিকটিমের বাবা, সে থানায় এজাহার দায়ের করে। এজাহার দায়ের প্রেক্ষিতে আমরা মামলা নেই। 2 মাস আগে নিজ উদ্যোগে মাদ্রাসাটি তৈরি করেন অভিযুক্ত শিক্ষক আক্তারুজ্জামান, যেখানে হেফজুল বিভাগ সহ বর্তমানে 20 শিক্ষার্থী পড়াশোনা করছে। তবে সম্প্রতি এই ঘটনায় মাদ্রাসাটি বন্ধ রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।